আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার কাজ শুরু, নিরীহদের ছাড়, অপরাধীদের শাস্তি। চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থানে ইরান নাখোশ বলেছেন প্রেসিডেন্ট রাইসি। আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা আমেরিকা কল্পনাও করতে পারে না। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, রোববার পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল ড্রোন বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে, তবে কোনো পক্ষ থেকেই ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই অবস্থায় পশ্চিম তীরে ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতা জোরদার করা হয়েছে। এর আগে ইহুদিবাদী নেতারা পশ্চিম তীর নিয়ে খুব একটা উদ্বেগে থাকতো না। তারা গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি দাবি করেছেন, তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র কল্পনা পর্যন্ত করতে পারে না। মঙ্গলবার রাজধানী তেহরানের ইমাম হোসেন কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরানের কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো কারণে যুদ্ধ বাঁধলে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, বিভিন্ন সময় তার দেশ যেসব মহড়া চালিয়েছে তাতে সে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। আজকে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র তা কল্পনাও করতে পারে না। আলি রেজা তাংসিরি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যারা 6 থেকে 8 মিটার লম্বা বোটে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র বসিয়ে সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাইরের শক্তি পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং ভারত উপসাগর দিয়ে প্রবেশ করে ইরানকে পরাজিত করতে পারবে না। ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেন, 20 শতকের শুরুর দিক থেকে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে উপস্থিত আছে। এখানে আমেরিকার একটি ডেস্ট্রয়ার স্কোয়ার রাখতে প্রতি সপ্তাহে খরচ হয় $20,00,000 এবং একটি বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ উপস্থিত রাখতে খরচ হয় $50,00,000। পারস্য উপসাগরে উপস্থিত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে এই অর্থ গুনতে হচ্ছে। আলী রেজা বলেন, পারস্য উপসাগরে যে 3টি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত আপত্তি জানাচ্ছে, সেই 3টি দ্বীপ কৌশলগতভাবে এত বেশি গুরুত্বপূর্ণ যে এগুলোর নিয়ন্ত্রণ যদি ইরানের হাতে না থাকে তাহলে পারস্য উপসাগরে ইরানের কোনো নিয়ন্ত্রণই থাকবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার কাজ শুরু, নিরীহদের ছাড়, অপরাধীদের শাস্তি। ইরানে সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টিকারীদের মধ্যে এমন আসামিও আছে যাদের অনেকেই ছাড় পেয়েছে, আবার কেউ কেউ গুরুতর অপরাধের কারণে কঠোর বিচারের মুখোমুখি হয়েছে। ইরানে দাঙ্গা শুরুর পর প্রায় 3 মাস কেটে গেছে। বিদেশি মদতপুষ্ট নৈরাজ্য সৃষ্টিকারীরা জনগণের জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপরও হত্যাকাণ্ড চালাতে পরিচিত হয়েছে। তাদের এমন জঘন্য অপরাধের বিচার এখন জনগণের দাবি এবং প্রত্যাশা। জাতীয় নিরাপত্তা পরিষদ 3 ডিসেম্বর এক বার্তায় জানিয়েছে, সাম্প্রতিক দাঙ্গায় 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সমাজের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীসহ অসংখ্য নিরীহ মানুষও দাঙ্গাবাজদের হাতে শহীদ হয়েছে। এদিকে ইরানের জাতীয় সংসদ মজলিসের শুরার সদস্য জোহরা এলাহিয়ান বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর আরও অন্তত 7000
হাজার সদস্য আহত হয়েছে। গোলযোগের শুরু থেকেই নৈরাজ্যকারীদের মোকাবেলা করার বিষয়টি ইরানের ইসলামী সরকারের এজেন্ডায় ছিল। বিচার বিভাগ এরই মধ্যে মামলাগুলির তদন্ত কাজ শেষ করে এখন পদক্ষেপ নিতে শুরু করেছে। আদালত প্রতারিতদের অনেককেই ইসলামী মহানুভবতা দেখিয়ে ছাড় দিয়েছে, তবে যারা গুরুতর অপরাধ করেছে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। একই সঙ্গে বিচার বিভাগীয় প্রধানের বিশেষ আদেশে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত না থাকা 1156 বন্দীকে দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে দাঙ্গাবাজদের মধ্য থেকে যারা ত্রাস সৃষ্টি করেছে, নিরীহ মানুষসহ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করেছে, তাদের মামলা তদন্ত শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এইরকম একজন হল মাজিদ রেজা রাহনা ভাদ। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে সে হত্যা করেছে এবং আরও চারজনকে আহত করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল 12 ডিসেম্বর মাজহাদে জনসমক্ষে ওই আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে। মাজিদ রেজার ফাঁসির ঘটনায় ইরানের বিরুদ্ধে আবারও মিডিয়া প্রোপাগান্ডা শুরু হয়েছে। ইরান ওই প্রোপাগান্ডাকে মিডিয়া সন্ত্রাস বলে অভিহিত করেছে। 3 মাস ধরে ওই সব মিডিয়া ইরান বিরোধী অপপ্রচার চালিয়ে এসেছে। মিডিয়া সন্ত্রাসীরা চায় যারা ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু ইরানের বিচার বিভাগ প্রোপাগান্ডাকে আমলে নেয় নাই। আদালত বরং হত্যাকারীদের বিরুদ্ধে ন্যায় বিচারের ব্যবস্থা নিয়াকে অগ্রাধিকার দিয়েছে। যে বিষয়টি উল্লেখ করা দরকার তা হল হাজার হাজার বন্দীর মধ্যে যারা কেবল হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছিল, বিচার বিভাগ তাদের বিরুদ্ধেই এই ধরনের শাস্তির ব্যবস্থা নিয়েছে। বিক্ষোভকারী বন্দীদের মধ্যে যারা প্রতারণা শিকার কিংবা নিরীহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং আদালতের রায় প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নয়, জঘন্য অপরাধীদের বিরুদ্ধে। চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থানে ইরান নাখোশ বলেছেন প্রেসিডেন্ট রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিম এশিয়া সফরের সময় চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর কিছু নীতি অবস্থান ইরানি জাতি ও সরকারের কাছে আপত্তিকর। তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী হু চুন হুয়ার সঙ্গে বৈঠকে তিনি মঙ্গলবার এই কথা বলেন। ইরানের সঙ্গে আর্থ বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চীনের উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করেছেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসলামী বিপ্লবের পর থেকে সবসময় চীন ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে, তবে সাম্প্রতিক পশ্চিম এশিয়া সফরের সময় কোনো কোনো বিষয়ে চীনা প্রেসিডেন্টের অবস্থান ইরানি জাতি ও সরকারের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি চীনা প্রতিনিধি দলের ইরান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এর আগে অর্জিত সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এই সময় চীনের উপপ্রধানমন্ত্রী হু চুন হুয়া বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং এই সংক্রান্ত কৌশলে কোনো পরিবর্তন আসবে না। তিনি আরও বলেন, চীন সবসময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানায় এবং স্বাধিকার রক্ষায় তেহরানের চেষ্টা প্রচেষ্টার প্রতি সমর্থন জানায়। আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা আমেরিকা কল্পনাও করতে পারে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকা কল্পনা পর্যন্ত করতে পারে না। মঙ্গলবার রাজধানী তেহরানের ইমাম হোসেন কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরানের কমান্ডার বলেন, আমেরিকার সাথে কোনো কারণে যুদ্ধ বাঁধলে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, বিভিন্ন সময় তার দেশ যেসব মহড়া চালিয়েছে তাতে সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। আজকে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে আমেরিকা তা কল্পনাও করতে পারে না। আলী রেজা তাংসিরি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যারা 6 থেকে 8 মিটার লম্বা বোটে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র বসিয়ে সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাইরের শক্তি পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং ভারত উপসাগর দিয়ে প্রবেশ করে ইরানকে পরাজিত করতে পারবে না। ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেন, 20 শতকের শুরুর দিক থেকে আমেরিকা পারস্য উপসাগরে উপস্থিত আছে। এখানে আমেরিকার একটি ডেস্ট্রয়ার স্কোয়ার রাখতে প্রতি সপ্তাহে খরচ হয় $20 লাখ এবং একটি বিমান বাহিনী যুদ্ধজাহাজ উপস্থিত রাখতে খরচ হয় $50 লাখ। পারস্য উপসাগরে উপস্থিত থাকার জন্য আমেরিকাকে এই অর্থ গুনতে হচ্ছে।
আলী রেজা বলেন, পারস্য উপসাগরে যে তিনটি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত আপত্তি জানাচ্ছে, সেই তিনটি দ্বীপ কৌশলগতভাবে এত বেশি গুরুত্বপূর্ণ যে এগুলো নিয়ন্ত্রণ যদি ইরানের হাতে না থাকে তাহলে পারস্য উপসাগরে ইরানের কোনো নিয়ন্ত্রণই থাকবে না। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, রোববার পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল ড্রোন বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে, তবে কোনো পক্ষ থেকেই ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ অবস্থায় পশ্চিম তীরে ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতা জোরদার করা হয়েছে। এর আগে ইহুদিবাদী নেতারা পশ্চিম তীর নিয়ে খুব একটা উদ্বেগে থাকত না। তারা গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন জোরদার হওয়ায় এখন ওই অঞ্চলটিও তাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।